আমি আমারটা খুলছি, তুমি তোমারটা খুলো। আচ্ছা খুলবো, কিন্তু তার আগে একটা কথা আছে, তুমি কি প্রোটেকশন আনছো? ওহ শিট, আমি না আনতে ভুলে গেছি। ওহ তুমি না? আমার হাজবেন্ডের ড্রয়ারে অনেকগুলো প্রোটেকশন আছে, তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি। এটা তো আমার সারের আওয়াজ না। এই তো স্যারেও নাই আর ম্যাডামও নাই, হেরাইও সন্ধ্যায়। তাহলে এক কাজ করি, আলমারি থেকে যা টাকা আছে নিয়ে নেই, কারণ আলমারিতে অনেক টাকা থাকে। আচ্ছা বাবু, তোমার হাজব্যান্ডকে কীভাবে পাগল বানিয়ে আজকে অফিসে পাঠালে আর আমাকে বাসায় ডাকলে? মেলা টাকা, এতেই আমার হইব। আচ্ছা আজকে কি তোমার অফিস অফ নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা সারাদিন খুব মজা করব, ঠিক আছে? আর এই দিনটির জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষা করছিলাম, আজকে সেই দিনটির সুযোগ হলো, সো সময়টা মিস করা যাবে না, এনজয় করতে হবে। কী ব্যাপার, এটা তো দিই ম্যাডামের আওয়াজ, ম্যাডাম না কইলো সন্ধ্যার আগে আইব না, কী করি কী করি মনে হয় ধরা খাই গেলাম। এই তো আলমারি, আলমারিতে ঢুকে যাই। আমি আমারটা খুলছি, তুমি তোমারটা খুলো। আচ্ছা খুলবো, কিন্তু তার আগে একটা কথা আছে, তুমি কি প্রোটেকশন আনছো? ওহ শিট, আমি না আনতে ভুলে গেছি। ওহ তুমি না? জানি না ওরা রুমে কি করতেছে। চুরি করতে এসেছিস তাই না? বের হ বলছি, বের হ। ম্যাডাম আমি মানলাম চুরি করতে ধরা খেয়েছি, কিন্তু ম্যাডাম আপনি তো চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন, এই যে এই আর একটা পোলার আইনা আপনি রুমে নষ্টামি করতেছেন, এই কথা যদি স্যার জানতে পারে তখন আপনার কী হইব আপনি তো জানেন, তার সাথে ভালো হয় এই টাকাটা আমার কাছে থাকুক, এই কথাটা স্যারও জানবো না আর আমার কথাটাও জানবো না। আচ্ছা ঠিক আছে, তুমি 2 লক্ষ টাকা রেখে দাও, কোনো সমস্যা নেই। আর একটা কথা, তুমি কথাটা প্লিজ তোমার মালিককে বলো না। এই না হলো কথা, তাহলে আপনিও আমার ব্যাপারে স্যারে কইবেন না আর আমিও আপনার ব্যাপারে স্যারে কম না। তুমি এখন যাও। ও আর একটা কথা ম্যাডাম, কিন্তু এইটা নেবার জন্য আলমারিটা খুলছিলেন, এইলো। আর মজা করেন, আমি গেলাম।